আচ্ছা, এটা শ্যামরাই মন্দির, এটা হচ্ছে জোর বাংলা। ও, এটা জোর বাংলা, গ্রাম বাংলার মাটির যে খড়ের চালা হয়, বাংলার চালা, দু চালা, দু চালা, চার চালা, আচ্ছা, উপরে একটা চূড়া দিয়ে জোড়া হয়েছে, সেই জন্য বলা হয় এটা জোর বাংলা। আর এই যে কাজগুলো দেখা যাচ্ছে, ওগুলো টেরাকোটার কাজ, পোড়ামাটি টেরাকোটার কাজ। টেরাকোটা শব্দ এসেছিল ইটালিয়ান বা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। আমরা বেরিয়ে যাচ্ছি দাদা, এবার কোথায় যাবেন নিয়ে আমাদের? জোর বাংলা। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক স্থান হলো এই বিষ্ণুপুর, আর এই বিষ্ণুপুর বিখ্যাত হলো টেরাকোটা শিল্পের জন্য। আমরা ইতিহাসে পড়েছি, আজ প্রত্যক্ষ করলাম, খুবই ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আমি যাযাবর বাপি, আমি আছি বিষ্ণুপুরে, আর এই বিষ্ণুপুরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। অসাধারণ, এগুলো কি মাটির নাকি দাদা? দারুন দারুন। আর দুর্গা মায়ের মূর্তিগুলো কি দাম আছে? 2000 টাকা। বাহ, খুবই সুন্দর। এখানে অনেকগুলো দোকান রয়েছে, এগুলো সব টেরাকোটা শিল্প। অনেক দোকান রয়েছে, এই হরিণগুলো 180 টাকা জোড়া, 300 টাকা জোড়া। সবই তো নিয়ে নিতে ইচ্ছা করছে, নিয়ে যাব কেমন করে? এত চলো চলো আগে চলো। ভাই, সংগ্রহ করেছিলাম, টিকিটের মূল্য হচ্ছে ভারতের জন্য হচ্ছে 25 টাকা। এই যে টিকিট, এটা 3টে মন্দিরের জন্য। প্রথমে আমরা রাসমঞ্চ দর্শন করেছি, এখন দ্বিতীয় আমরা জোর বাংলা দেখছি, তৃতীয় আমরা শ্যামরাই দর্শন করবো, আর ফরেনারদের জন্য হচ্ছে আমরা 3টে মন্দির। আচ্ছা, এটা শ্যামরাই মন্দির, এটা হচ্ছে জোর বাংলা। ও, এটা জোর বাংলা, গ্রাম বাংলার মাটির যে খড়ের চালা হয়, বাংলার চালা, দু চালা, দু চালা, চার চালা, আচ্ছা, উপরে একটা চূড়া দিয়ে জোড়া হয়েছে, সেই জন্য বলা হয় এটা জোর বাংলা। আর এই যে কাজগুলো দেখা যাচ্ছে, ওগুলো টেরাকোটার কাজ, পোড়ামাটি টেরাকোটার কাজ। টেরাকোটা শব্দ এসেছিল ইটালিয়ান বা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, টেরাকোটার মানে হচ্ছে পৃথিবী বা মাটি, যেটা টেরাকোটা বলে, যেটা পোড়ামাটি শিল্প বলে, সেটা হচ্ছে টেরাকোটা। আচ্ছা, বিষ্ণু হচ্ছে বালুচিতে স্বর্ণচুরি শাড়ি তৈরি হয়, এখান থেকে নকশাগুলো নেওয়া হয়, শাড়ির পাড়ে বা আঁচলে কাজগুলো করা হয়। আচ্ছা, মন্দিরের নিচের বৃষ্টি হচ্ছে ল্যাটারাইট পাথর, কোনটা পোড়ামাটির কাজ আছে, রামায়ণ মহাভারত সোশ্যাল লাইফ। আচ্ছা, মন্দির থেকে ল্যাটারাইট, এখন এখানে পুজো হয় না। আচ্ছা, মূর্তি নেই, সম্পূর্ণ হিন্দু কালচার, হিন্দু কালচার। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন, আমি আপনাদের আসার জন্য রিকোয়েস্ট করছি। আচ্ছা, আমি এখান থেকে একটু ছবিটা তুলে নিয়ে যাই। এদিক দিয়ে বন্ধুরা, এই যে মন্দিরের দেওয়ালে যে মাটির কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টেরাকোটা শিল্প। আর এই টেরাকোটা শিল্প দ্বারা মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ বীর হাম্বির। এই মন্দিরের দেওয়ালগুলিতে টেরাকোটা শিল্পের মাধ্যমে তৎকালীন সামাজিক জীবনযাত্রা ও রামায়ণ মহাভারতের কাহিনী অঙ্কন করা আছে। আমার রাজ্যে এটা আলাদা প্রায়
আমাদের হাতে সময় কম আছে, না হলে দাদার ঘুগনি টেস্ট করতাম, অন্ধকার হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আসবেন, দাদার কাছ থেকে ফুচকা ঘুগনি খাবেন। ঠিক আছে দাদা, আমার তো ঘোড়াগুলো নিতে খুব ইচ্ছে করছে, কিন্তু এত লাগেজ হয়েছে কিভাবে নিয়ে যাব। দুর্দান্ত সব কালেকশন, বন্ধুরা। বাঁকুড়ার বিষ্ণুপুরের এই অসাধারণ মাটির মূর্তিগুলো দেখে একদম চোখ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এবং অনেক অনেক শেয়ার করে দিবেন। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বিষ্ণুপুরের অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে বিষ্ণুপুরের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে, আর সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন বিষ্ণুপুরে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।